টেস্ট অফ বাংলায় সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ফ্রাইড চিকেন। রেস্টুরেন্টে আমরা সচরাচর এই ফ্রাইড চিকেনটা খেয়ে থাকি। তৈরি করার প্রণালীটা খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করা যায়। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপির শুরুতেই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন। রেসিপির জন্য আমি এখানে মুরগির 4টা রান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো অংশ দিয়েই এই ফ্রাইড চিকেনটা তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ থেকে কম পরিমাণে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা ফ্রাইড চিকেনের অনেক সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে, তাই এটা অবশ্যই দেবেন। 1.5 চা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছে। 1 টেবিল চামচ পরিমাণে লাইট সয়া সস, আর ডার্ক সয়া সস দিলে পরিমাণটা কম দেবেন। 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে। সয়া সসেও লবণ আছে, তাই এখানে লবণের পরিমাণটা কম দিতে হবে। 1 চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছে। এবার সব কিছুকে ভালোভাবে একসাথে মেখে নিচ্ছে। এই ফ্রাইড চিকেনটাতে খুব বেশি মশলা দিতে হয় না, খুবই কম মশলাতে এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। মাখানো হয়ে গেলে এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছে। তবে বেশি সময় ধরে এটাকে যদি ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে এটা খেতে বেশি ভালো হয়। প্রায় 1 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে। 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছে, আর এই গুঁড়া আইটেমগুলো ভাজার আগেই দিতে হবে। আর যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে না রেখেও তৈরি করতে পারবেন। 1টা ডিমের অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার আবার শেষে সব কিছুকে মেখে নিচ্ছে। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারবেন, আর যদি বেসনও না থাকে তাহলে ময়দাটা দিতে পারবেন। তবে ফ্রাইড চিকেনটা এভাবে তৈরি করলেই বেশি মজাদার হবে। এগুলো মাখানো হয়ে গেছে, এবার চলে যাচ্ছে ভাজার জন্য। ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর চুলাটাকে মাঝারি থেকে কমিয়ে দিয়েছি। এবার এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে খেয়াল রাখবেন তেল যাতে ভালোভাবে গরম থাকে। তেল ভালোভাবে গরম না থাকলে চিকেনের গায়ে যে পাতলা কোটিংটা করেছি সেটা কিন্তু তেলে ছড়িয়ে যেতে পারে। উপর দিয়ে আমি আরেকটু ব্যাটার দিয়ে দিচ্ছি। তবে অনেক বেশি মোটা করে দেবেন না, একটু পাতলা করে দেবেন। ভাজার সময় উপরের দিকটায় এরকম একটু তেল ছিটিয়ে নেবেন, তাহলে উপরের দিকটাও ব্যাটারটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে এটাকে উল্টে দিতে হবে। শেষের দিকে সাজেশনে আরও কিছু রেসিপি দিয়ে দেবো, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। এরপর সুন্দর একটা রং আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। ফ্রাইড চিকেনগুলো হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নেচ্ছি। আজকের রেসিপি ভালো লাগলে টেস্ট অফ বাংলায় অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ফ্রাইড চিকেন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস আপনাদের কাছে এটা খুবই পছন্দ হবে। ভিতরটা খুবই সফট এবং জুসি টাইপের হয়, খেতে খুবই ভালো লাগবে। আর এভাবেই আমার সঙ্গে থাকবেন, আগামীতে আরও অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।